আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ ধরে আপনারা ফেস দ্য পিপল পেজে একটা আলোচনা শুনেছেন যে তাবিজ প্রসঙ্গে দেওবন্দি দেওবন্দিদের তরফ থেকে এসেছিলেন মুফতি আবরা সাহেব এবং আহলুল হাদিসদের তরফ থেকে এসেছিলেন মুফতি মির মজুদ হোসেন সাইফি সাহেব তো আজকের আলোচনা সংক্ষিপ্ত আজকে আপনাদের সামনে একটু রিভিউ দিতে এসেছি প্রথমত আজকে আলোচনা কেমন হয়েছে সাইফুল সাগর ভাই তিনি আলোচনাটা কেমন তিনি পরিচয়না করেছেন এ বিষয়টি বলি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আজ গোটা আলোচনাতে সাইফুস সাগর ভাই খুব বুদ্ধিমত্তার সঙ্গেই এবং খুব দূরদৃষ্টি সহকারে তিনি আজকের আলোচনাটাকে তিনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি শেষ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আজকে সাগর ভাইয়ের জাস্টিস কেমন ছিল আলহামদুলিল্লাহ একদম আমি মনে করি আমার দিক থেকে যে তিনি আজকে কারোর সঙ্গে পক্ষপাতিত্ব করেননি যদিও চো রেজল করিম আবরার সাহেব তিনি জোরপূর্বক কিছু কিছু সময় তিনি কয়েক মিনিট সময় তিনি বাড়িয়ে নিয়েছেন আজকের আলোচনা খারাপ দিক কোনগুলো আজকের আলোচনা খারাপ দিক যেটা লেগেছে সেই দিকটা যেটা যে আমি লক্ষ্য করেছি তিন থেকে চারবার তার অধিক হবে রেজাল করিম আবরার সাহেব যিনি দেবন্দী ওলেমাদের তরফ থেকে এসেছিলেন রিপ্রেজেন্ট করতে তিনি আলোচনার মধ্যে একবার ইন্টারাপ্ট করেছেন মানে বাধা দিয়েছেন এবং তার কিছু অ্যাটুটিউড হাত পা ছড়ানো এগুলো একটু কেমনই লেগেছে শ্রোতারা আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে মুক্তি যখন সাইফি সাহেব যখন আলোচনা করছিলেন ঠিক সেই সময়তেই রেজল করিম আবরার সাহেব তিনি কিন্তু অনেকবারই বাধা দিয়েছে যেটা বিতর্কের খেলাপ এবং আজকে বিতর্কের জন্য আমরা যখন ছবিটা দেখছিলাম স্ক্রিনে মোবাইলে বা কম্পিউটারে সেই সময় একটু বিরক্তবোধ মনে হচ্ছিল কেন আলেম তারা ধৈর্য ধারণ করবে ইন ইন্নাহমা সোবের আল্লাহ তারা ধৈর্য ধারণকারীর সঙ্গে আছে আর এটা বিতর্কের নিয়ম না যে একজনের মধ্যে আরেকজন কোনো ক্রমে সে কথা ঢুকে দিবে এটা উচিত হয়নি এবার আসি আজকের আলোচনার দালিদিক বিষয়গুলোকে দুই দিক থেকে পর্যালোচনা করবো আজকের আলোচনার যে হেডিংটা আমি দেখেছি মনে হয়েছে যে আসলে তাবিজ এটা মানে তাবিজ কি হারাম কি হালাল এই প্রসঙ্গে তো আজকে সার্বিক দিকের আলোচনার আমি কয়েক মিনিট আপনাদেরকে বলতে চাই তো যাই হোক প্রথমে মুফতি সাইফি সাহেব তিনি যথেষ্ট পরিমাণে কোরআন এবং হাদিস থেকে তিনি তামিমা তাবিজ প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন এবং তামিমা এবং তাবিজ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি কোরআন এবং হাদিস থেকে তিনি দলিল এসে তিনি তার দিক থেকে তিনি দলিল উপস্থাপন করেছেন পরবর্তী সময় যেটা দেখলাম সেখানে রেজাল করিম আব্রেশ সাহেব তিনিও তাবিজ যে জায়েজ এই মর্মে তিনি কিছু হাদিস তিনি নিয়ে এসেছিলেন বিশেষ করে আমর ইবন আজ থেকে এবং বেশ কিছু তাবিদের তরফ থেকে কোনো কিছু দলিল নিয়ে এসেছিলেন তবে মারফু সূত্রে তথা আল্লাহ রসুলের তরফ থেকে কোনো হাদিস তিনি পেশ করতে পারেননি প্রথম থেকে শেষ পর্যন্ত তবে মুফতি সাইফি সাহেব তিনি তাকে দেখলাম যে তিনি বেশ কিছু দলিল উপস্থাপন করেছেন ধারাবিক পর্যায়ে আল্লাহ রসুল থেকে সাহাবি থেকে তাবে তাবাই থেকে এইভাবে ইমাম তহাবিদ থেকে এইভাবে তিনি এসেছেন ইব্রাহম নাখই তাবে তাবাই মানে এই ধারাবিক পর্যায়ে তিনি খুব ভালোভাবেই তিনি প্রথম থেকে চালিয়ে যাচ্ছিলেন গোটা আলোচনার দুটো বিষয় যে জায়গাতে টুইট হয়েছে দুটো জায়গাতে মানুষের বুঝতে হয়তো বা ভুল হয়েছে এখানে মূল দাবি হচ্ছে রেজাল করিম আবরারের যে তামিমা এটা হারাম তবে তাবিজ যেখানে কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে যদি কেউ যদি কোনো কিছু লটকাতে দেয় গলাতে ঝুলাতে দেয় পিতলের মধ্যে দিয়ে তাহলে সেটা বৈধ এটা হচ্ছে রেজাল করিম আবুরার তিনি তার দাবি এই পক্ষে তিনি কি কী নিয়ে এসেছিলেন তিনি আব্দুল ইম আউরিবাজ থেকে আবু দাউদের তিন হাজার আটশো তিরাশি নম্বর হাদিস নিয়ে এসেছিলেন এবং তিনি এটা দাবি করেছিলেন যে হাদিসটা হাসান তো আসলে আমার এখানে মুফতি সাহেব হিসাবে শুনেছেন আমি সংক্ষিপ্ত দুটো কথা বলি এই হাদিস সঙ্গে যে প্রথম কথা হচ্ছে এটা জে সুনান দাউদের এই হাদিস যেটা আছে জাব্দুল নামর ইবনাস তার সন্তানের গলায় তিনি তাবিজ ঝুলে দিতেন তো আসলে এই ঝুলানোর উদ্দেশ্য কি কোনো গাইবি মদত মানে কোনো অদৃশ্য কোনো সাহায্যের জন্য বালা রোগ মুসিবত ভালো হওয়ার জন্য উত্তর হচ্ছে না কেননা এই হাদিসটাই মুসনাদে আহমদে ইমাম আহমদ আহম্মুর রহিমুল্লাহ আরও বিস্তারিত আলোচনা করেছেন ওইখানে যেই মানে হাদিসের উদ্দেশ্য আব্দুল আমর ইবন ওয়াস তিনি যে উদ্দেশ্যে তাবিজটাকে ঝুলাতেন তার সন্তান সেটা হচ্ছে মুখস্ত করার জন্য যারা বড় তাদের জন্য তারা হিপস করে নিত আর যারা বাচ্চা শিশু তারা কী করতেন তার তাবিজ মানে এই যে মানে গলায় ঝুলে দিতেন কারণ তারা পড়ে পড়ে মুখস্থ করবে এটা মুসনাদে আহম্মে স্পষ্ট বর্ণনা আছে তারপরে এই হাদিসটাকে তাবিজের পক্ষে নিয়ে দলিল দিয়ে পুরো দুই ঘন্টা একইভাবে দাঁড়িয়ে থাকা এটা আমার কাছে মনে হয়েছে যে আবরাজ বেনসাবি হচ্ছে কেন কারণ এই হাদিস যেটা আবু এটা সংক্ষিপ্ত রূপ মুসন আহমদের এটা বিস্তারিত রূপ তো একটা হাদিস আর একটা হাদিসের মতন দিয়ে ব্যাখ্যা করে তো আল্লাহ রসুলের হাদিস সাহাবিদের হাদিস যখন হাদিস দিয়ে ব্যাখ্যা হয়ে যাচ্ছে এখানে তো আর কোনো আপনার বা কোনো মহাদ্দিসের বা মুফাসিরের বা কোনো মুজদাহিদ ইমামের এখানে অন্তত এই হাদিসের কল আসে না তারপরেও মুফতি সাইফি সাহেব তিনি একটা রাবি করেছিলেন আব্দুল ইবন আমর ইবন আস রাহুর যে তার সন্তানকে তিনি ঝুলে দিতেন এই হাদিস যদি সহিও হয় তারপরেও অন্তত দেবন্দীদের কোনো দলিল নেই তারপরেও হাদিসটা জৈফ জৈফ হর্য তিনি কারণ দেখেছিলেন কি যেখানে মোহাম্মদ ইবনী সাহাক একজন রাবি আছে যিনি জৈফ রাবি যিনি মুদাল্লিস তাদলিস করেছেন আন আদি হাদিস বর্ণনা করেছে এই হাদিসকে আবরার সাহেব তিনি হাদিস সহি হিসাবে তিনি গণ্য করছেন তিনি জৈব হিসেবে গণ্য করছেন না আমার অবাক হয়েছে যে বিতর্ক করতে এসে মোনাজারা করতে এসে নিজের মানহাজ নিজের মাঝাব নিজে যেটা বিশ্বাস করে অন্তর দিয়ে এটাকে ত্যাগ করে দিয়া নিজেদের আঁকাবিরকে ত্যাগ করে দেওয়া এটা বেনসাফি এটা নিজের অন্তরের সঙ্গে নিজের মানহাজের সঙ্গে নিজের নার্সের সঙ্গে এটা খেয়ানত কেননা এই হাদিস মোহাম্মদ ইবনুল ইসাহাককে জাস্টিস তাকি তার দার্সে তিরমিজি আমার কাছেও আছে জাস্টিস তাকি উসমানি তিরমিজি ফাতে খালফুল ইমামে আলোচনা করতে গিয়ে তিনশো এগারো নম্বর হাদিসের আলোচনা করতে গিয়ে এই অভিযোগটাই করেছে যে মোহাম্মদ ইবনুল ইসাহাক তিনি মুদাল ইসরাবী আন আনাদে হাদিস বর্ণনা করেছে অতএব হাদিসটা এমন কি আপনি আশ্চর্য হবেন বাংলাদেশ থেকে একটা বই অনুবাদ হয়ে গেছে ইজুল আদিল্লা ইজুল আদিল্লা এই বইটাই পঞ্চম খণ্ডে আমিন ও কারবি তিনি পঞ্চম খণ্ডের দীর্ঘ পঞ্চাশ পৃষ্ঠ আলোচনা করেছে মোহাম্মদ ইবনু ইসাহাক তিনি জৈব তিনি জৈব তিনি জৈব কেন এই ডিটেলস আলোচনা আছে আপনাকে আমি কয়েকশো দলিল দিতে পারবো যেখানে হানাফি দেবন্দিদের মাঝাব মোহাম্মদ বিন ইসাহ তিনি জৈব রাবি আমি আপনাকে আর একটা দেখাই আহ আর একটা বই আমার কাছে আছে এরকম কয়েকশো বই দেখানো যেতে পারে এই বইটা আপনারা দেখবেন কফিল উদ্দিন সালেহ লেখা হক বাতিলের লড়াই বইটা তিনশো চুরাশি পৃষ্ঠাতে তিনি এখানে এই চারশো সাতষট্টি নাম্বার পৃষ্ঠায় তিনিও বলেছেন যে মোহাম্মদ ইবনু ইসাহাক তিনি জৈপ রাবি কেননা তিনি আনানাদে হাদিসটা বর্ণনা করার জন্য হাদিসটা জৈপ আমি আশ্চর্য হলাম এখানেই যে মোহাম্মদ ইবনু ইসাহাককে এটা আমার চ্যালেঞ্জ আমার তরফ থেকে যে দেবন্দীদের মাসলাক অনুযায়ী মোহাম্মদ বিন ইসাহাক তিনি জৈব তার হাদিস আনানাদে গ্রহণযোগ্য ন পঞ্চাশ কোনো একশো কোনো দলিল হানাফির দেবন্দীদের ঘর থেকে দেওয়া যাবে আমার দুঃখ লেগেছে এখানে ইনসাফ এখানে করা হয়নি এখানে ইনসাফ করা হয়নি এই জন্য যে আবরার সাহেব যেহেতু দেবন্দী মাঝাব ফলো করে হানাফি মাঝাব ফলো করে তিনি মোহাম্মদ বিন ইসাহাক থেকে তিনি দুটো অভিযোগ খন্ন করার চেষ্টা করেছেন যে ইমাম জাহাবির কল নকল করেছেন যে তাকে সেকা বলেছে তো যে কোনো রাবির ওপরে মানে সেকা তিনি দুর্বল ছিলেন এরকম যারা তাদের থাকতে পারে আমাদের কথা যে আপনি কি আপনার বিবেকের দিক থেকে আপনি কি আপনার নাস্তের দিক থেকে দিক থেকে আপনি কি আপনার মাঝাবের দিক থেকে আজকে ইনসাফ করেছেন আমার চ্যালেঞ্জ থাকলো দেবন্দীদের নিকটে বিন রাবি, মোহাম্মদিনা তার হাদিস না তার আনানা হাদিস গ্রহণযোগ্য না এটা চ্যালেঞ্জ থাকলো। দেবন্দীদের মাঝাব তিনি আজকে চলে গেছেন দেবন্দী মাঝাবকে ছেড়ে দিয়ে তিনি চলে গেছেন কোথায় তিনি সালাবদের বিভিন্ন কিতাবের কাছ থেকে তিনি দলিল নেচে তিনি শেখা প্রমাণ করতে চাইছে যেখানে ইজুল আদিল্লাতে জাস্টিস তাকিউ ইসমানি এমনকি এই যে কপিরুদ্দিন সালেহি আরো আছে আপনার মিলাদ কিয়াম বেরো বই আছে সমস্ত হানাফি দেবন্দীদের এবং বেরলবিদের নিকটে মোহাম্মদ মিনিস তিনি জৈবপ্রাবি গ্রহণযোগ্য নয় এমনকি আইনুল হুদার একটা বক্তৃতা আছে দেখবেন মসজিদের কোথায় খুব বাঁধবে উনি ওখানে অভিযোগ করে তিনি হাদেশ থেকে রদ করেছে আমার কথা এখানে যে আজকে আব্রাস সাহেব এই মোহাম্মদ বিন ইসাহকে শেখা বা গ্রহণযোগ্য ধরে হাদিসটাকে হাসান বলা এটা তার দেবন্দী মাঝাবের সঙ্গে খিলাপ করা তার মাঝাবকে পরিত্যাগ করে আজকে সে নিজেই তার মাজাবের বিরুদ্ধে চলে গিয়ে তার মানহাজের বিরুদ্ধে গিয়ে আজকে তিনি শুধুমাত্র বিতর্কে জিতার জন্য তিনি আজকে তিনি উপস্থাপন করেছে এটা আমার খুব খারাপ লেগেছে দুই নম্বর পয়েন্ট যে মোহাম্মদ বিন ইসাহের কথাটা আমরা বাদ দিলাম আই হাদিস সই হলেও মুসনাদ আহমেদে বিস্তারিত ডিটেলস এসেছে যে আসলে ওটা মুখস্থ করার জন্য তাই এখান থেকে বিন্দু পরিমাণে কানা পরিমাণেও তাবিজের কোনো দলিল অন্তত দেবন্দীদের পক্ষে নেই এখানে দ্বিতীয় বিষয় তাবিজ এবং তামিমার পার্থক্য নিয়ে সব বেশি আলোচনা করেছে আবরাজ সাহেব তিনি বলতেছেন তাবিজ এটা অবশ্যই জায়েজ কেন কোরআন সুন্দা দ্বারা দেওয়া হয় আর তামিমা যেখানে বিভিন্ন সুতা বিভিন্ন পাথর বিভিন্ন হাড় মাটি এইসব জিনিস দিয়ে এটাকে বলা হয় তামিমা তো তামিমাকে তিনি শিরিক বলেছেন আলহামদুলিল্লাহ এখানে একটা বিষয় মনে রাখবেন যে তাবিজ বা তামিমা শব্দের উপরে ফতোয়া জারি হয় না ফতোয়া জারি হয় বৈশিষ্ট্যের ওপরে আবার কথাটা মনে রাখবেন তাবিজ বা তামিমা শব্দের উপরে ফতোয়াজারি হচ্ছে না ফতোয়া জারি হচ্ছে বৈশিষ্ট্যের উপরে সালাফগণ যে তামিমা যে সংজ্ঞা দিয়েছে তামিমা কাকে বলে তিনি ১০ দশ থেকে বারোখানা তিনি মানে তামিমার বিভিন্ন ডিকশনারি থেকে মুহাদিস সালাবদের কল থেকে তিনি এসেছেন তার সার নির্যাস হচ্ছে এটা যে তামিমা এমন কোন জিনিসকে বোঝায় যেটা কোরআন এবং হাদিসের মাসনুন দোয়া বাদ দিয়ে যাই থাক চাই আরবিতে এক দুই তিন চার লেখা থাক চাই সেখানে কোনো অন্য কোনো জিনিস থাক একদম কোরআন হাদিসের স্পষ্ট যদি কোনো ইবারত না থাকে তা বাদ দিয়ে সবগুলোই হচ্ছে তাবিজ সরি তামিমা আর রেজাল করিম আবর সাহেব তিনি স্বীকার করে নিয়েছেন অলরেডি যে তামিমা মানে শিরিক আর আমাদের পয়েন্ট হচ্ছে এখানেই এবং মুক্তি সাহেব এটা খুব জোর দিয়ে তিনি ধরেছিলেন তিনি বলেছিলেন যে রেজল বিশেষ করে আশরাফ থানবি তারপরে নিয়ামুল কোরআনে যেসব তাবিজের কথা আছে বিশেষ করে দেবন্দীদের আমি আলোচনা করছি দেবন্দীদের। দেবন্দীদের যে নিয়ামুল কোরআনে বেহস্তির জোয়ারে এবং চর্মনায় পি সাহেবের তাবিজের বইয়ে লজ্জাতুল যে যেকোনো তাবিজের বইয়ে যেই সব তাজবিদগুলো দেওয়া থাকে এক দুই তিন চার এ হামান হামানের নাম নিয়ে কয়েকটা দেখিয়েছে এরকম লক্ষ লক্ষ জিনিস আছে এইসব তাবিজ সঙ্গে দেবন্দী রায় দিচ্ছে তাদেরই লেখক তাদেরই বড় বড় মহাদিস মুফাসির হাকিমুল উম্মাত দেবন্দীদের হাকিমুল উম্মাদ তিনি নাকি মানে হাকিম উম্মাদ এই উম্মতে নাকি তিনি হাকিম তিনি এই কথা লিখেছে তাহলে আজকে আলোচনা থেকে এটা সুস্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে আজকে সম্পূর্ণভাবে রেজাল করিম আবরার তিনি দেওবন্দিয়া মাঝাবের একদম ধজ্জা উড়িয়ে দিয়েছে কেননা হাকিমুল উম্মাতের যেই তাবিজ ভেস্তি জোর আছে এটা তার কথা যেটা এটা শিরিক দুই নম্বর চর্মানায় পিসের যে তাবিজের কিতাব এটা শিরিক এবং বিন ইসাহাককে দেবন্দী জাস্টিস তাকু উসমানি থেকে শুরু করে আরো কয়েকশো আলেমের নাম বলা যাবে যারা জৈব ধরেছে কিন্তু তার মাজাবটাকে আজকে ত্যাগ করে দিয়েছে চার নম্বর ইবনু মাসুদ থেকে যে দলিলটা দিয়েছিল মুফতি সাইফি সাহেব যে ইবনু মাসুদ এটাকে অপছন্দ মনে করতেন আচ্ছা ধরে নিলাম ইবনু মাসুদ অপছন্দ করেছেন কোরআনের তাবিজকেও একটা কথা দেখেন ইবনু মাসুদ কোরআনের তাবিজকে অপছন্দ করেছেন অপছন্দ মানে কি হানাফিদের নিকটে মাকরু আর মাকরু তার মানে এটা কি কিসের অন্তর্ভুক্ত হারামের অন্তর্ভুক্ত স্পষ্টভাবে এটাও প্রমাণিত হয়ে যায় তার মানে সার নির্যাস আজকের আলোচনার হচ্ছে এটা আবার শ্রোতামণ্ডীরা বুঝতে পারবেন যে তামিমা আর তাবিজ এই দুটো শব্দের উপরে ফতোয়া জারি না ফতোয়া জারি বৈশিষ্ট্যের উপরে বর্তমান যে তাবিজগুলো দেওয়া হচ্ছে এগুলোর বৈশিষ্ট্য কি তামিমার বৈশিষ্ট্য আছে না নেই কথা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টেন পার্সেন্ট আছে যেটা স্কিনে ভালোভাবে রেজাল্ট করি আপনারকে দেখানো হয়েছে যত অধিকাংশ তাবিজ দেওয়া হচ্ছে এর মধ্যে তামিমার সমস্ত গুণগুলো আছে তো তাবিজ যেগুলো দিচ্ছে এগুলো আমরা হারাম বলবো কি বলবো না অবশ্যই আস্তাবলি থানব তাবিজের তাতবি লিখেছে এটা হারাম এটা শিরিক অবশ্যই মুফতি ফৈজুল করিম চরমনাই পিস সাহেব যে তাবিজ দেব লিখেছে গোটাটা শিরিক এই তাবিজ সে ঝুলাক সে গলায় পড়ুক অথবা ওটা পরে ফুক দিক অথবা কমরে রাখুক অথবা মাথার মধ্যে রেখে দিক বালিশের মধ্যে ঢুকে দিক এটা মুস্টেক ফোতা এটা আমাদের কিন্তু আজকে নয় এই ফোঁতা কিন্তু স্পষ্টভাবে রেজাল করিম আবরা সাহেব দিয়েছে ধন্যবাদ এখানেই তবে রেজাল করিম আব্রাজ সাহেব আজকে তার দেবন্দের মাঝাবকে পুরো ত্যাগ করে দিয়েছে এবং রেজল করে আমরা বারবার একটা কথা বলে যে হানাফি মজাবটা নির্ভর করে ইবনু মাসুদের ফিকের ওপরে ইবনু মাসুদ তিনি অপছন্দ করতেন কিন্তু আজকে দেবন্দি রেজাল করিম আর আজকে ইবনু মাসুদের ফতোয়াকে তিনি পরিত্যাগ করে দিলেন তার অপছন্দকে মনে হলো না অপছন্দ তিনি বলছেন ইবনু মাসুদের আমি একটা কথা বলি রেজল করিম আবরা তিনি একাধিক আলোচনাতে দাবি করেছে যে ইবনু মাসুদের ইলম একটা পাল্লায় যদি রাখা হয় আর বাকি যদি গোটা মদিনার ইলমকে যদি এক পাল্লায় রাখা হয় ইবনু মাসুদের ইলম এটাই সবচেয়ে বেশি তো ইবনু মাসুদ যদি অপছন্দ করতেন রেজাল করিম আবরা আপনি কীভ পছন্দ করেন তাবিজকে কীভূ জায়েজ মনে করেন কোরআনের তাবিজ কেন ইবনু মাসুদের কোরআনের তাবিজ প্রসঙ্গে আছে তো যাই হোক সার্বিক দিক থেকে আজকে আমার যেটা মনে হলো যে আবরার সাহেব তিনি আজকে দেবন্দিয়া মাঝাব থেকে পরিত্যাগ হয়ে তিনি বিতর্ক করেছেন এটা উচিত হয়নি নিজের মানহাজে পুরে দাঁড়িয়ে বিতর্ক করা উচিত তিনি দেবন্দি মাঝের কোনো কিছুকে তিনি মানতে চাননি কেন দেবন্দিদের আশাবলি থানবি যে তাবিজকে জায়জ মনে করতেন রেজাল করিম আবরার বলছে এটা মুষ্টেকি তাবিজ এটা পড়লে শির্ক হবে বেশ কয়েকবার বলেছে কেননা আসলে থানবির এটা তাবিজ নয় এটা রেজল করিম আবরারের ব্যাখ্যা অনুযায়ী এটা হচ্ছে তামিমা আর তামিকে তিনি বেশ কয়েকবার শির বলেছে চিন্তা করে দেখেন এখানেই আহলে হাদিসদের আলহামদুলিল্লাহ মনে হয়েছে এটা সর্বোত্তম আজকে আলোচনা সংঘটিত হয়েছে কেননা একজন ব্যক্তি রেজল করিম আবরার আমি অবাক হয়েছি যে তিনি তার মানহাজ ত্যাগ করে দিবে যেমন মুফতি সার্ভিসে বারবার দাবি করেছে যে আমাদের আকাবিরা তারা সকলে শিরিক বলেছে সকলে শিরিক বলেছে তারা বলেছে বলেছে একদম নিট সেটা ভুল না ঠিক এটা পরে কথা কিন্তু দাবি কি যেটা দাবি করে সেটা গর্ব করে বলে দিয়েছে মুফতি সাইফি সাহেব কিন্তু আবরার সাহেব নিজেদের মানহাজকে দেওবন্দিয়াত মাঝাবকে লুকিয়ে তাদের আঁকা মুশরিক মুশ্রিক বলে তিনি আজকে জেতার চেষ্টা করেছে সালাবদের কিতাব ঘেটে ঘেঁটে তিনি বইপত্র দিয়েছেন আমি অবাক হয়েছি তারপরে আহলান ওয়াসলান যে আস্তে আস্তে তারা আশরাফ আলিয়ানমিকেও তিনি ত্যাগ করে দিয়েছেন ইমাম তাহাবিকে তিনি ত্যাগ করে দিয়েছেন ইবনু মাসুদকেও ত্যাগ করে দিয়েছেন ইব্রাহিম নাখইকে ত্যাগ করে দিয়েছেন এই চেনগুলো কিন্তু সব হানাফিয়াদের দেওবন্দিয়াদের বড় বড় আলেমে দিন তারা আজকে তাদের আলেমের দিনকে পরিত্যাগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আর বাকি দালিলিক আলোচনা এগুলো তো আপনারা দেখেছেন আমি ওগুলো নিয়ে মানে যাচ্ছি না তবে আমার কাছে এই পয়েন্টটাকে আপনাদের সামনে উপস্থান করার প্রয়োজন মনে করছিলাম যে বারবার আবরার সাহেব যেটা করেছিলেন যে তাবিজ আর তামিমের মধ্যে পার্থক্য আছে আমার কথা যে তামিমা আর তাবিজ এই শব্দের উপরে ফতোয়া জারি হয় না হয় বৈশিষ্ট্যের উপরে তামিমার যে বৈশিষ্ট্য রিজাল করিম আবরার দিয়েছে বর্তমান নাইনটি নাইন পার্সেন্ট যারা তাবিজ দিচ্ছে এমনকি দেবন্দীদের বইয়ের মধ্যে যে তাবিজের তদবির আছে সবগুলোই এগুলো তামিমার অন্তর্ভুক্ত এগুলোই যদি উৎখাত হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এটা রেজাল্ট করে আবরা সাহেব তিনিও গ্রহণ করে নিয়েছে তাকে আহ্লানুয়া সাহলান এই জন্য আমি বলি যে আস্তে আস্তে তারাও আল্লাহ সঙ্গে আলোচনা পরামর্শ করে বৈষ বইপত্র পড়াশোনা করে ধীরে ধীরে তারা হাদিস হওয়ার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ তারা আসলে ওই মানে সংখ্যাগত মান দিয়ে তাবিজ দাকে তারাকে শিরিক বলে দিয়েছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তাদের আকাবিররা যে তা মানে তাবিজ দেখেছে সেগুলোকে শিখ বলেছে এটাই জয় আর কিছু প্রয়োজন নেই এতটুকু যথেষ্ট এই তাবিজগুলো উঠে গেলে আলহামদুলিল্লাহ তাবিজের ব্যবসা অটোমেটিক এটা ধ্বংস হয়ে যাবে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী শেষ কথা এতটাই যে ভাই তাবিজ যদি কেউ কোরআনের আয়াত দিয়েও দেয় তারপরে দেখবেন আবরার সাহেব অনেকগুলো শর্ত দিয়েছে অনেকগুলো শর্ত যে তাবিজে কি লেখা আছে দেখতে হবে এর উপরে কোনো ভালোবাসার সৃষ্টি করার জন্য কোনো কোরআনের আয়াত দিয়েও তাবিজ দেওয়া যাবে না সালাপরা নিষেধ করেছে এখানে হাদিসও নিষেধ আছে তবে তাবিজ এমনি কোরআনের আয়াত হাদিস দিয়ে তাবিজ দেওয়া যাবে কি যাবে না এটাও যদি ধরে নিই জায়স যদি ধরে নিই তারপরেও অনেকগুলো শর্ত ওই ব্যক্তি তাবিজের ওপরেই নির্ভর করছে কিনা সেটা দেখতে হবে যে ব্যক্তি ওই কি তাবিজ শুধু তাবিজের উপরে তাকুল করছে উপরে তাকুল করছে সেটা বলতে হবে মানে অনেকগুলো শর্ত মানে শর্তের উপরে শর্ত শর্তের উপরে শর্ত শর্তের উপরে শর্ত মানে একজন সাধারণ আমজনতা বেহান রিক্সা চালক ও মানে তাকুলের কি বা বোঝে আর কতজনকে তাবিজ দেব আপনি কতজনকে কি করবেন এগুলো আসলে বাস্তবতা বিরোধী সার্বিক দিক এবং মুসলিমরা সবসময় হালাল স্পষ্ট হারাময় স্পষ্ট তারা সবসময় তারা সচেতন থাকতে চাই মুসলিমরা ক্লিয়ার আল্লাহ আল্লাহ রসুল মহম্মলসালাম তিনি বলেছেন মাজা হাদিস না আল্লিশ যে ইসলামটাকে আল্লাহ রসুল এমনভাবে পেশ করেছেন যে রাতের মানে বিশেষ করে একদম দিনের সূর্যের চাইতে এটা বেশি উজ্জ্বল সুস্পষ্ট এর মধ্যে এই এই শর্ত ওই শর্ত ওই শর্ত মানে একটু যদি তাপ ঝুলাচ্ছেন একটু যদি উনিশ বিশ হয়ে যায় এটা আপনার জন্য শির্ক হবে এটা রেজল্ট করিম আবরার সাহেবের ফাত অনুযায়ীও তাই এত শর্ত দিয়ে মানুষকে শির্কের দিকে আস্তে আস্তে ধাবিত করা হচ্ছে এটা থেকে আসলে আপনারা বেরিয়ে আসুন আল্লাহ সুন্নতি দোয়া জিকির আজকার ঝাড় ফুক এগুলো শুননা এগুলো বিশেষ করে আলেম ওলমাদের কাছে যান রেজল্ট করিম আবরার কাছে যান গিয়ে বলুন যে ভাই তাবিজ দেন আমাকে খবরদার আপনি আমাকে ঝাড় করেন যত আলেম আছে আব্দুল মালিক হাফেজাহুল্লাহ কাছে চলে যান বলেন আব্দুল মতিন হাফেজ কাছে চলে যান লতফুর রহমান ফরাজির কাছে চলে যান শফিক কাশ্মীর কাছে চলে যান হুজুর তাবিজ দেন না খবরদার আমাকে ঝাড় ফুঁক করেন ঝাড় ফুক নেন কোনো সমস্যা নেই দেবন্দিরের কাছে ঝাড়ফুক নেন কোনো সমস্যা নেই আমি আপনাকে বলছি তো যাই হোক আজকে আমরা এখানেই আলোচনাটাকে ইতি করছি আমার সবচেয়ে আজকে খারাপই লেগেছে রেজার করিম আবরার ভাই তিনি নিজের দেবুন্দেত মাজাবকে তিনি ত্যাগ করে দিচ্ছেন এটা মোটে উচিত হয়নি জাসিদ তাকুসমানির নাম নিতে দিয়ে ফেনা তুলে ফেলে সে আজকে তাকুসমানী মোহাম্মদ বিন ইসাহকে যে আনান আনানের কারণে যে হাদিসকে জৈব হিসেবে ঘোষণা করেছে মাওলানা আব্দুল মতিন সাহেব তার দলিস নামাজের মাসাল্লের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় মোহাম্মদ বিন ইসাহকে জৈব বলেছে আমিন ও কারওবি তিনি ইজুল আদিল্লাতে জৈব বলেছে এগুলো আজকে সবগুলোকে বাদ দিয়ে নিজে আজকে বড় মহদ্দেশে তার দেবুন্দেত মাঝাবটাকে ত্যাগ করে দিয়ে নিজে শুধু বাঁসে জেতার জন্য তিনি আজকে আলোচনা করেছেন এটা আমার কাছে মনে হয়নি যে রেজল্ট করিম আবরার তার অন্তর দিক থেকে সে মানে সন্তুষ্ট যে না মানুষ সন্তুষ্ট হতে পারে নিজের মানহাজ ত্যাগ করে দিয়ে নিজের আদর্শকে বিক্রি করে দিয়ে আদর্শকে গোপন রেখে আদর্শের সঙ্গে প্রতারণা করে বাহাসে জেতা এটা আপনি জিততে পারেন সমস্যা নেই তবে আদর্শের কাছে আপনি হেরে গেছেন এ কথাই বলবো বালাক আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম রহমতুল্লাহ